আজকের ভিডিওতে আমরা তোমাদেরকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে মৌলিক সংখ্যা, যেটাকে আমরা ইংলিশে লিখে থাকি প্রাইম নাম্বার। মৌলিক সংখ্যার ধারণাটি তোমাদের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু এই ধারণাটি মূলত তোমাদের ভবিষ্যতে অনেক ধরনের অঙ্ক করার ক্ষেত্রেই কাজে লাগবে। এখন মৌলিক সংখ্যার সংজ্ঞা যখন আমি তোমাদেরকে বলবো, তখন তোমাদের কাছে এই জিনিসটা একটু ঘোলাটে মনে হতে পারে, কিন্তু এই সংজ্ঞাটাই যখন আমি লেখার পরে তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাবো, তখন আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে মৌলিক সংখ্যা জিনিসটা আসলে কত সহজ। তো মৌলিক সংখ্যা, দেখো আমি সংজ্ঞাটা লিখছি, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, যেটাকে আমরা বাংলায় স্বাভাবিক সংখ্যা বলে থাকি, অর্থাৎ 1, 2, 3, 4, 5 এভাবে চলতেই থাকবে, অর্থাৎ যেই সংখ্যাগুলো তোমরা গোনার কাজে ব্যবহার করো, কিন্তু ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনো সময় শূন্য পড়বে না। আচ্ছা, 1, 2, 3 এভাবে চলতে থাকবে। এই সংখ্যাগুলো যদি যে কোনো একটা, অর্থাৎ এই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাগুলো ঠিক দুটো সংখ্যা দিয়ে, এক্স্যাক্টলি টু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ ঠিক দুটো স্বাভাবিক সংখ্যা দিয়ে যেই স্বাভাবিক সংখ্যাগুলোকে ভাগ করতে পারবো, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। আর ওই দুটো স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাটি নিজে এবং এক। অর্থাৎ আমি যদি কোনো স্বাভাবিক সংখ্যাকে ওই সংখ্যাটি নিজের দ্বারা এবং এক দ্বারা ভাগ করা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে ভাগ করতে না পারি, তাহলে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলবো। এখন দেখো, এই যে আমি এক লিখেছি, এই এক সংখ্যাটি শুধুমাত্র এক দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই এক সংখ্যাটিকে আমি শুধুমাত্র এক দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু আমার মৌলিক সংখ্যার সংখ্যা, এই যে দেখো আমি গোলাপি দাগ দিয়েছি, এখানে আমার ইয়ে হচ্ছে যে আমার কমপক্ষে দুটো সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এক কোনো মৌলিক সংখ্যা নয়, কারণ আমি এককে কেবল একটি সংখ্যা দ্বারাই নিঃশেষে ভাগ করতে পারি। সুতরাং এক কোনো মৌলিক সংখ্যা নয়। এবার আসো দুই। দুইকে দেখো, আমি এক দিয়েও নিঃশেষে ভাগ করতে পারি এবং দুই দিয়েও নিঃশেষে ভাগ করতে পারি, অর্থাৎ এক দিয়ে ভাগ করতে পারি এবং ওই সংখ্যাটি নিজেকে, অর্থাৎ দুই দিয়ে ভাগ করতে পারি, আর কোনো সংখ্যা দিয়ে এককে, সরি দুঃখিত, দুইকে নিঃশেষে ভাগ করা যায় না। সুতরাং দুই একটি মৌলিক সংখ্যা, দুই একটি মৌলিক সংখ্যা, কারণ এটি এক এবং দুই শুধুমাত্র দুটি সংখ্যা দিয়েই নিঃশেষে ভাগ করা যায়। আশা করি তোমাদের কাছে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মৌলিক সংখ্যা জিনিসটি কি। অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে, আমি আবার বলছি, কেবলমাত্র দুটি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে, একটি হচ্ছে ওই সংখ্যাটি নিজে এবং আরেকটি হচ্ছে এক। এই দুটো সংখ্যা দিয়ে নিঃশেষে যদি ভাগ করতে পারো, তাহলে ওটি মৌলিক সংখ্যা। এখন দেখো তিন, তিনকে আমি এক দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি এবং তিন দিয়েও নিঃশেষে ভাগ করতে পারি, আর কোনো সংখ্যা দিয়ে তিনকে নিঃশেষে ভাগ করা যায় না। সুতরাং সংজ্ঞা অনুযায়ী তিনও আরেকটি মৌলিক সংখ্যা। এবার দেখো চার, চারকে তুমি এক দিয়ে ভাগ করতে পারো, চার দিয়েও ভাগ করতে পারো নিঃশেষে, কিন্তু দেখো চারকে তুমি চাইলে দুই দিয়েও নিঃশেষে ভাগ করতে পারো, অর্থাৎ তুমি এখানে তিনটি সংখ্যা দিয়ে চারকে নিঃশেষে ভাগ করতে পারো। সুতরাং সংজ্ঞা অনুযায়ী তোমার এই চার কোনো মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ চার কোনো প্রাইম নাম্বার নয়। এবার আসো পাঁচ, পাঁচকে আমি এক দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি এবং পাঁচ নিজেকে, অর্থাৎ পাঁচ দিয়ে আমি পাঁচকে নিঃশেষে ভাগ করতে পারি। খেয়াল করে দেখো, এই পাঁচকে আর কোনো মৌলিক সংখ্যা দিয়ে, দুঃখিত, আর কোনো অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয়। পাঁচকে আমি কেবল দুটি সংখ্যা দিয়েই নিঃশেষে ভাগ করতে পারি, সুতরাং পাঁচও একটি মৌলিক সংখ্যা। এবার চলো দেখো, এভাবে আমি একটা একটা করে দেখাচ্ছি, এরপর চলো আমি ধরো আরেকটি সংখ্যা নেই, ছয়। ছয়কে আমি দেখো এক দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবো এবং দুই তিন এবং ছয় দিয়েও নিঃশেষে ভাগ করতে পারবো, অর্থাৎ আমি ছয়কে চারটি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি। সুতরাং সংজ্ঞা অনুযায়ী আমার ছয় কোনো মৌলিক সংখ্যা নয়। আশা করি এতক্ষণে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে মৌলিক সংখ্যা জিনিসটি কি। তারপর দেখো আবার দেখাচ্ছি, সাতকে আমি এক দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি এবং সাত নিজেকে, অর্থাৎ সাত দিয়েও আমি সাতকে নিঃশেষে ভাগ করতে পারি, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব নয় একে নিঃশেষে, সুতরাং
সাতও একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত 2, 3, 5, 7 এগুলোকে আমি মৌলিক সংখ্যা পেয়েছি। এভাবে তোমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোনগুলো মৌলিক সংখ্যা এবং কোনগুলো মৌলিক সংখ্যা নয়। আরেকটি সহজ পদ্ধতি আছে, যে তুমি যখন আরেক যে কোনো একটি সংখ্যা দেয়া হবে তোমাকে, ধরো 6, এখন এক্ষেত্রে তুমি যেটি দেখবে যে একটি সংখ্যাকে যদি অনেকগুলো সংখ্যার গুণফল দিয়ে প্রকাশ করা যায়, তাহলে দেখো যে যখন গুণফল দিয়ে প্রকাশ করছো, তখন যদি তুমি দেখো যে ওই সংখ্যাটি নিজে এবং এক ছাড়া আর কোনো সংখ্যার গুণফল রূপে, আবার বলছি গুণফল রূপে ওই সংখ্যাকে প্রকাশ করা যায়, তাহলে ওটি মৌলিক সংখ্যা নয়। দেখো এখানে আমি 6-কে 3 এবং 2-এর গুণফল 3 দুগুণে 6 লিখতে পারি, সুতরাং 6 কোনো মৌলিক সংখ্যা নয়। 7-এর বেলায় 7-1-কে 7 লেখা যায়, অর্থাৎ দুটি সংখ্যা দিয়ে একে প্রকাশ করা যায় গুণফল রূপে, সুতরাং 7 একটি মৌলিক সংখ্যা। অর্থাৎ সবসময় খেয়াল করবে যে প্রদত্ত সংখ্যাটি যেন দুটি সংখ্যার বেশি কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায়। এই যে দেখো আমি লিখে দেখাচ্ছি আমার কথাগুলোই, 6-কে তুমি 3 এবং 2-এর গুণফল রূপে প্রকাশ করতে পারো, সুতরাং তোমার এই 6 কোনো মৌলিক সংখ্যা নয়। আর 7-কে দেখো 1 আর 7-এর গুণফল রূপেই তুমি প্রকাশ করতে পারো, আর কোনো সংখ্যার গুণফল রূপে একে প্রকাশ করা সম্ভব নয়। 4-এর বেলা দেখো তুমি একে ভেঙে ভেঙে 2 দুগুণে 4 লিখতে পারো, অর্থাৎ তুমি 1 এবং 4 ছাড়াও অন্য সংখ্যার গুণফল রূপে একে প্রকাশ করতে পারছো, সুতরাং 4ও তোমার মৌলিক সংখ্যা হবে না। এখন চলো আরেকটি উদাহরণে যাই, ধরো 16। 16-কে তুমি 1 দিয়ে নিঃশেষে ভাগ করতে পারো, এবং অর্থাৎ যে কোনো সংখ্যায় তোমার ওই সংখ্যা নিজে এবং 1 দ্বারা ভাগ করা যায় নিঃশেষে। অর্থাৎ 16-কে তুমি 1 দিয়েও ভাগ করতে পারো নিঃশেষে, 16 দিয়েও ভাগ করতে পারো। এখন দেখো 16-কে এর পাশাপাশি তুমি 2 দিয়ে ভাগ করতে পারো, 8 দিয়েও ভাগ করতে পারো, 4 দিয়েও ভাগ করতে পারো নিঃশেষে। অর্থাৎ 8 দুগুণে 16 পাও, 4-4-ও 16 পাও, আবার 16-1-কে 16 পাও, অর্থাৎ 16 কোনো মৌলিক সংখ্যা নয়। 17-র বেলায় দেখো 17-কে তুমি 1 এবং 17 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারো না। আবার দেখো গুণফল রূপে যখন চিন্তা করি, 17-1-কে 17ই তুমি লিখতে পারো, আর কোনো সংখ্যার গুণফল রূপে 17-কে প্রকাশ করা সম্ভব নয়, সুতরাং 17 একটি মৌলিক সংখ্যা। এখন দেখো তোমাদেরকে একটি কঠিন উদাহরণ দিয়ে দেখি যে তোমরা মৌলিক সংখ্যার ধারণা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে কিনা। ধরো 51। এখন এই সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা কিনা সেটাই আমরা বের করার চেষ্টা করব। তুমি চাইলে ভিডিওটি এখানে থামিয়ে কিছুক্ষণ নিজে নিজে চিন্তা করে বের করার চেষ্টা করতে পারো যে এটি আসলে একটি মৌলিক সংখ্যা কিনা। এখন দেখো অনেকেই দেখে মনে করবে যে 51 একটি মৌলিক সংখ্যা, যে 51-কে আমি 1 আর 51 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারি না, অনেকেই ভাববে যে এটি একটি মৌলিক সংখ্যা। কিন্তু প্রকৃতপক্ষে এটি কোনো মৌলিক সংখ্যা নয়, কেননা তুমি 51-কে 3 আর 17 দিয়েও নিঃশেষে ভাগ করতে পারো। আবার গুণফল রূপে যখন চিন্তা করবে, 3 17 গুণ করলে তুমি 51 পাও, অর্থাৎ সংজ্ঞা অনুযায়ী তোমার এই 51 কোনো মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ তোমার উত্তর হবে 51 কোনো মৌলিক সংখ্যা নয়।